সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফুলমূল, ওরে বেড়াই রয়ে হামেশা খুশিতে মশগুল। জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে, জান্নাতের নিকটবর্তী। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি হারবে তত বেশি তার জীবন ব্যর্থ, আর ব্যর্থ মানুষের জীবন কোনোদিন সুখী হয়? সুখী হয়? মনে রাখবেন, জীবন কখনো সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। জীবন কখনো অটোমেটিক গোছায় না, গুছিয়ে নিতে হয়। লেখাপড়া করলেই শুধু বিবেকবান হয় না, বিবেকবান হতে হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্তি হতে হয়। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আপনারা আমার দিকে বন্ধ একটু নজর দিবেন, দিকে বন্ধ একটু নজর দিবেন, দিকে বন্ধ একটু নজর দিবেন। এবার বন্ধু, এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া লোহার শীষ যখন পানিতে নিক্ষেপ করলো, লোহা পানিতে ফেলাইলে ডুবে নাকি ভাসে, ডুবে নাকি ভাসে, কথা কন না কেন? ওই যে আল্লাহ ওয়ালা, যে আল্লাহর প্রিয় যারা বন্ধু তাদের সম্মান, তাদের মর্যাদা। জাকারিয়া আলাইহিস সালাম যখন লোহার শীষ বন্ধ ফানিতে ফালাইলো, এটা অটোমেটিকলি ভেসে গেল, ভাসার পরে বন্ধ পরীক্ষার সিস্টেম অনুযায়ী মরিয়মকে নিয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এবার যখন জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে গেলেন বন্ধু, মরিয়মকে রাখলেন তিনি যেই মসজিদে বন্ধ ইমামতি করতেন সেই হুজরার পাশে, হুজরাতে রাখলেন বন্ধু। একদিন তিনি অনেক দূরে চলে গেল বন্ধু, যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো আমার মরিয়মের খাবারের সময় তো চলে যায়, কেমন করে খাওয়াবো? ও বন্ধু, নামাজ শেষ করে এসে চাইয়া দেখে মরিয়মের সামনে আল্লাহ দেওয়া জান্নাতি খাবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বন্ধু আশ্চর্য হয়ে গেল, জোরে জোরে সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর প্রিয় হওয়ার জন্য? এটা কি তার একটা মৌজ, তার একটা কারামত কিনা? তার একটা কথা বলে না কেন, আল্লাহকে যে রাজি করতে পেরেছে, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট, তার একটা এক্সাম্পল কিনা? বন্ধুরে আমার, ইমাম জাফর সাদেকের নাম শুনছেন নি কেউ? সাদেকের নাম শুনছেন নি কেউ? বন্ধুরে আমার, ওনার জামানায় যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, ওই যে ইমাম জাফর আর সাদিক, উনি এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন বন্ধু। তিনি ওই তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন, খলিফা ছিলেন, উনি মনে মনে চিন্তা করতে থাকলেন, ইমাম জাফর আর সাদিক সে যত বড় আধ্যাত্মিকতার ভার প্রান্তে চলে গেছে, আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেল, দিদার প্রাপ্ত হয়ে গেল, তার এই আল্লাহ ভীরু, তার এই আধ্যাত্মিকতা আমার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। ছোট্ট করে মূল জায়গাটা বলছি, আল্লাহওয়ালা লোকেদের পাওয়ার আল্লাহ কেমন করে প্রকাশ করে বন্ধু। এবার তিনি কি করলেন, তার একজন উজিরকে, বাদশাহ তার উজিরকে অনুমতি দিল, তার উজিরকে অনুমতি, যে ইমাম জাফর আর সাদেককে কতল করতে হবে, হত্যা করতে হবে। উজির এবার ডাক দিয়ে বলল, কেন গো তাকে হত্যা করতে হবে? সে তো পৃথিবীর প্রেমী না, পৃথিবীর লোভী না, তাকে কেন গো হত্যা করতে হবে? এবার তিনি বললেন, আমি তোমার মনি, তুমি হলা আমার গোলাম, আমার উজির, তাকে তোমরা কৌশলে আমার এখানে নিয়ে আসবা। বন্ধু যত ধরনের অপকৌশল করলেন সবগুলো তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বন্ধু ইমাম জাফর আর সাদিককে আনার জন্য তৎকালীন সময়ে বাদশার উজির চলে গেল। যাওয়ার পর ইমাম জাফর আর সাদিককে তিনি ডাকলেন বাদশার দরবারে। যাওয়ার পরে যখন এই বাদশার কামরার মধ্যে ইমাম জাফর আর সাদিক যখন রওনা প্রবেশ করলো, প্রবেশ করার পর ওনার চৌকি মুখি বন্ধু একটা ক্ষিপ্ততার ভাব ছিল। রাজা দেখি ভয় পেয়ে গেল, ওই বাদশা দেখি বন্ধু ভয় পেয়ে গেল। এবার ভয় পাওয়ার পরে তার কৌশল যেটা ছিল, তার রাজ সিংহাসনে বসাবে, বসানোর পরে বন্ধু তাকে হত্যা করে ফেলবে, তাকে হত্যা করে ফেলবে, তাকে হত্যা করে। এবার যখন উনি যখন বন্ধু তার রাজ সিংহাসনে বসে গেল, ইমাম জাফর আর সাদিক আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, যখন তার রাজার যে রাজ সিংহাসনে বসলো, বসার পরে তার যে উগ্র ভাব, এটা বন্ধু একেবারে নরম হয়ে গেল। নরম হওয়ার পরে তাদের কত
কথোপকথন হলো, কথোপকথন শেষ করার পরে ওখান থেকে ওনাকে পূর্ণ বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বন্ধু বাদশার সঙ্গে সঙ্গে তার রাজপ্রাসাদে বেহোশ হয়ে যায়, বেহোশ হয়ে যাওয়ার পরে অতটুকু সময় পর্যন্ত তিনি বেহোশ হয়েছিলেন। তার তিন ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেল, সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন, সেন্সলেস অবস্থায় ছিলেন, তিন ওয়াক্ত নামাজ বন্ধু তার কাজা হয়ে গেল। এবার ওই ইমাম বাদশা জাফর আর সাদেক চলে গেল, সেই বাদশা তিন ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, সময় ধরে বন্ধু গান হারিয়ে ফেললেন, পরে তিনি সেন্স ফিরে ফেলো। সেন্স ফিরে পাওয়ার পরে এবার যখন বন্ধু তিনি জিন্দা হলেন, আবার পুনরায় বন্ধু তিনি জিন্দা হলো, এবার ওনাকে প্রশ্ন করা হলো, রাজা গো বরি আপনার তো চুক্তি ছিল সেখানে বসার পরে কৌশলে তাকে হত্যা করে ফেলবেন, কিন্তু কেন গো তাকে হত্যা না করে আপনি তার প্রতি বিনয়ী হয়ে গেলেন, অল্প সময়ের মধ্যে তাকে বিদায় দিয়ে দিলেন এবং সে চলে যাওয়ার পরে আপনি এত সময় বেহোশ হয়েছিলেন, তিন ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেননি, আপনি সেন্সলেস হয়েছিলেন। এবার বাদশা ডেকে ডেকে বলল, তোমরা কেউ দেখুনি, আমি দেখেছি রাজা যখন ওই ইমাম জাফর আর সাদেক যখন এরা সিংহাসনে বসলো, বসার পরে আমি দেখতে পেয়েছি তিনটা বিষধর সাপ আমার দিকে ফেনা ধরে বসেছিল, ওরা এমন অবস্থা ছিল আমার দিকে মারমুখী আচরণ ছিল সাপগুলোর, মনে হয় ওই বাদশা ইমাম জাফর আর সাদেকের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করতাম সাপগুলো আমাকে ধ্বংসন করে ফেলত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এখানে মিশনে পাঠালেন ওই সেনাপতিদের মধ্যে দলের লিডার হলো বন্ধু সারিয়া। নাহন্দ যখন তাদেরকে পাঠালেন যুদ্ধের জন্য, বন্ধুরে আমার, তখন ওই ব্যক্তিদের সাথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে পাঠানো, পাঠানোর পরে বন্ধু তারা ওই ব্যক্তিদের সাথে প্রতিপক্ষ এগেনিস্ট পার্টির সাথে বন্ধু তারা পরাস্ত হলো, পরাজিত হলো। এমন অবস্থায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে খুতবা দেয়, আমরা জুমাতে খুতবা দেই কিনা, জুমাতে খুতবা দেই কিনা, খুতবা যখন শুরু করলো খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ তিনি যখন খুতবার মধ্যে বলে দিল বন্ধু হাদিস শরীফের সারিয়াল জামালা, তার মানে ওই পাহাড়কে সুরক্ষিত করো, পাহাড়কে সুরক্ষিত করো, ডাক দিয়ে বললেন তিনি, তিনি কোথায়? তিনি মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন বন্ধু, আর সেনাবাহিনী পাঠালেন না, সেনাবাহিনী পাঠালেন না, তারা পরাস্ত হয়েছে, তারা পরাস্ত। বন্ধুরে আমার, ওমর যখন ডাক দিয়ে বলল ইয়াসারিয়াল জাবালা, বন্ধু বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাজ শেষ হয়ে গেল, এখান থেকে ও বন্ধু একজন সেনা মদিনায় কদম দিল, কদম দেওয়ার পরে পুরো ঘটনা বন্ধ করে বলল, আমার কথা হলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল ইয়াসারিয়াল জাবালা, বলতে দেরি রে সারিয়া, তখন কি করল তার দল বলে বন্ধু পাহাড়কে পিছনে রেখে বন্ধু তারা যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাস্ত করে, এখানে হযরতে ওমর ডাক দিয়েছেন, এটা কি তার কারামত কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না? আরে ভাই হাদিস শরীফ তো আমার বাড়ানো কথা না তো, কিরে ভাই আসল কথা না তো, কিরে ভাই আসল কথা না তো, কিরে ভাই আসল। এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের আল্লাহর ওলি যারা, এগুলো তারা যা করে তারা আল্লাহ যা করে তারা ইশারায় যা করে তারা। শুনেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে, মুমিনরা কিন্তু মরতে চায় না, মুমিনরা আমরা কি কেউ মরতে চাই? আমরা কি কেউ মরতে চাই? তারপরেও কিন্তু মৃত্যুবরণ করতে, কিন্তু মৃত্যুবরণ হয় ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ কেউ আমরা মরতে চাই না, কিন্তু তারপরে মরতে, কিন্তু তারপরে হয়, কিন্তু আল্লাহ কি কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় বান্দারা
পৃথিবী থেকে বিদায় হতে চায় না, আর আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না, পৃথিবীতে রাখতে চাই না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মানুষ কি হতে চায় না? মানুষ কি হতে চায়? মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ বলে আমার প্রিয় যারা তাদেরকে আমি দুনিয়ায় রাখতে চাই না। কেন দুনিয়ায় রাখতে চাই না? না রাখতে চাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি ভালোবাসে রে, তাদেরকে এত বেশি মহব্বত করে রে সিন্ধু, তারা পৃথিবীতে বেঁচে থেকে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তাদের ইজ্জতের চাদর ধরে কেউ টান দো, এটা আল্লাহ কখনোই চায় না। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত হওয়ার আগে পৃথিবী থেকে নিয়ে যায়। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি বিশাল একটা এক্সপেক্টেশন, ঠিক কিনা বলে আরো জোরে বলে, আর একটু মহব্বতে। আমার কথা ঠিক নাবে? ঠিক। আমার ওয়াজ কিন্তু শেষ আর আলোচনা করবো না, কিন্তু শেষ আর আলোচনা করবো না, কিন্তু শেষ আর আলোচনা করবো না, কিন্তু শেষ আর আলোচনা করবো না। কালকে অনেক দূরে প্রোগ্রাম, কালকে প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আজকে এসে সকালে চট্টগ্রাম থেকে কন্টিনিউ প্রোগ্রাম করতে হয়, কন্টিনিউ। মানুষ তো চায় কথা শুনতে। আসলে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেই জায়গাটা হলো সেই আল্লাহর ওলিদের কারামত মিথ্যা নয়, সত্য, মিথ্যা নয়, সত্য। কথা বলেন, আল্লাহর ওলির কারামত কি? আল্লাহর ওলির কথা বলে না, আল্লাহর ওলির, আল্লাহর ওলির কারামত কি? আল্লাহর ওলির কারামত কি? আল্লাহর ওলির কারামত, তারা যা করে, তারা যা করে সেটা আল্লাহর ইচ্ছাতেই করে, ইচ্ছে কেনে বলেন, তারা যা করে কার ইচ্ছাতে করে? আল্লাহর ইচ্ছাতেই করে, আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো কিছু করে? এবার আসেন আরেকটু গোছাইতে হবে আলোচনা, আরেকটু করব আলোচনা, আরেকটু করব আলোচনা। আমার চাচা খুব হাসি খুশি মন নিয়ে আলোচনা শুনতেছে, আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে, আরেকটু জোরে, মরতে কিন্তু হবে, মরতে কিন্তু হবে, মরতে কিন্তু হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে, আমাদেরকে মৃত্যুবরণ থাকতে কি পারবো? মৃত্যুবরণ থাকতে, সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেহেতু এসেছি আমাদেরকে যেতে, এসেছি আমাদের হবে। এখন প্রশ্ন হলো, কারা আল্লাহর ওলি হয়? কারা আল্লাহর ওলি? কারা আল্লাহ? কারা আল্লাহ রহমতের ছায়া তলে আশ্রয় পায়? এই ব্যক্তিগুলো কে? তাদেরকে কিন্তু একটু আমাদেরকে চিহ্নিত করতে হবে, আমাদেরকে চিহ্নিত করতে। কথা বলেন, চিহ্নিত করতে, কথা বলেন, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর ওলি এই দিকে আমাদেরকে দেখান, এই দিকে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জুর জুর আল্লাহু আকবার, জুর জুর আল্লাহু আকবার, জুর জুর আল্লাহ। এখানে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, আমানু যারা ঈমান এনেছে, আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, এবং আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে, আল্লাহ তারপরেই বলেছে লাহুমুল বুশরা, বলেছে লাহুমুল বুশরা, জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালে, আখিরা এবং পর। প্রথমত আপনাকে কি হতে হবে? প্রথমত আপনাকে কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? আরে এটা তো একটা ক্লাস, আরে এটা তো একটা, এটা কি, আরে এটা তো একটা, এটা কি, এটা ক্লাস তো, এটা কি? আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, একটা বিষয়ের উপর আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনাদের এখানে যে আমার চাচা, আমার বাবার মতো, দাদার মতো আছেন, আজকে কিন্তু সবাই আমার ছাত্র, কিন্তু সবাই আমার ছাত্র, ঠিক কিনা? আজকে কিন্তু সবাই ছাত্র, যত বড়ই হন না কেন, ছাত্র যত বড়ই, এই মুহূর্তে কিন্তু আপনারা স্টুডেন্ট, আমি হচ্ছে টিচার, আপনারা স্টুডেন্ট, আমি হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা কিন্তু আমার কথা শুনতে হবে মন দিয়ে, আমার কথা শুনতে হবে মন দিয়ে। এই দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রথমত আল্লাহ কি বলেছে? ঈমানদার, আল্লাহ কি বলেছে? ঈমান হতে হবে, কি বলেছে? ঈমানদার। আজকে আমাদের ঈমানই গলগ বিধায় কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের টেনশন। বলে হুজুর আমরা ঈমানদার না কেন বললেন? আমরা ঈমানদার না কেন? এখন বর্তমানে কিন্তু আমাদের নবীকে নিয়ে মানুষ, আমাদের নবীকে নিয়ে মানুষ অনেক ধরনের বোকার মতো কথাবার্তা বলে, বলে কি বলে না কথাবার্তা বলে? আর জোরে বলেন না। আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিছলি, তোমরা কে আছো আমার মতো? তোমরা কে বলেছে? কখন? আজ থেকে দেড় হাজার বছর আগে, কত হাজার, দেড় হাজার বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিছলি, তোমরা কে আছো আমার মতো? আজ কিছু আফসোস লাগে, তারা কি পড়াশোনা করেছে আমি জানি না, কিছু মৌলবি, কিছু মৌলবি, তারা বলে নবী নাকি তার ভাই, নবী নাকি তার ভাই। আপনারা বলে তাদের কি ঈমান আছে? তাদের কি কথা বলেন, যারা বলে নবীকে ভাই, যারা, তারা কি ঈমান আছে? তারা কি ঈমান আছে?
আবার কেউ বলে কি বলবো আমি এগুলো নোংরা কথা বলতে চাই না, আপনাদেরকে একটা কথা মনে করে দিলাম। এমনি করে করে কিন্তু নবী সম্পর্কে অনেক ধরনের নোংরা মন্তব্য নিচু মন্তব্য করে নবীকে ভালোবাসা, নবীকে সম্মান দেওয়া, নবীকে মর্যাদা দেওয়া একজন মানুষের জন্য ইমানদারের জন্য ফরজ, ইমানদারের জন্য কি ইমানদারের জন্য শুধু নবী নয় নবীর আহলে বাইত যারা আছে তাদেরকেও সম্মান করা ভালোবাসা ফরজ, ভালোবাসা ফরজ। আপনাদেরকে মনে রাখতে হবে আলালা ইমান আর ইমান লা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ইমান, নবীর প্রেম নাই তো। আজকের মানুষের মধ্যে যথেষ্ট নবীর ভালোবাসার অভাব, যথেষ্ট নবীর ভালো, এই জন্য কিন্তু তারা যথাযথ সিদ্ধান্ত নিতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক, তারা এটা আইডেন্টিফাই করতে পারে না, এটা আইডেন্টিফাই করতে পারে না, তারা এটা আইডেন্টিফাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথার দ্বারা বুঝতেছেন, কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তরের চিন্তা ভাবনার দ্বারা নবীর শান মানকে খাটো করা কুফুরি, খাটো করা কুফুরি, কুফুরি যারা করে তারা কি ঈমানদার থাকে? করে তারা কি ঈমান? কথা বলেন, যারা কুফুরি করে তারা কি ঈমানদার থাকে? করে তারা কি? ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, ওমান সাব্বা আসহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন যারা নবীকে গালি দিবে, যারা নবীর শানে আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবী বলেছেন আমার উম্মতরা তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, কি করে ফেলো, খুন করে ফেলো, খুন করে। ওমান সাব্বা আসহাবী ফাদরিবুহু, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে তাদের শানে আঘাত করবে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও, মারো, তার মানে পিটাও। এখন আমরা কি মার দিই না? ওই বক্তা বললে তাকে আমরা সাপোর্ট দিই, বললে তাকে আমরা। আমার দিকে তাকান না কেন? যিনি চোর ওনাকে যদি আরেকজন চোর না বলে তাহলে উনিও চোর মনে রাখতে হবে, উনিও চোর মনে রাখতে। যিনি কুফুরি করলো, যিনি ওনাকে যদি আরেকজন তুমি কুফুরি করেছ এই কথাটা সত্যটা না বলে তাহলে তিনিও কুফুরিকে সমর্থন দিয়ে কুফুরি করে ফেললেন, কুফুরি করে ফেললেন। কথা কি বুঝতেছেন? কথা সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সরকার মদিনার সাথে আমাদের চমৎকার একটা কি রাখতে হবে, চমৎকার একটা কি রাখতে হবে, মহাব্বত কি রাখতে হবে, কেন রাখতে হবে? এটা আমার কথা না, আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া, দায়িত্ব আপনাদেরকে এই কারণে রাখতে হবে আমার দিকে তাকান, কারণে রাখতে হবে আমার দিকে। ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থ দ্বারা ইহুদি খ্রিস্টানরা প্রমাণ করেছেন, খ্রিস্টানরা লাভ ইজ নট, নো উইথ নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? এটা কার বক্তব্য? ইহুদিদের বক্তব্য। কার? ইহুদিদের বক্তব্য। এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা কি আমাদের বন্ধু না? আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো ইহুদিরা, বেঈমানেরা। কারা বলছে? কে বলছে? এখন তারা বক্তব্য দিতেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল দ্বারা, এটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে ওরা বক্তব্য দিচ্ছে হি দ্যাট লাভ ইজ নট, নো উইথ নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা 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 আল্লাহর কাছে। কি তোমার সমস্যা? কি কি তোমার সমস্যা? কি ব্যাপার? কি হাসিটা খুব সুন্দর লাগতেছে, কি হাসিটা? কিন্তু ঠোঁট দুইটা নানালাইজ, নানালাইজ হয়, নানালাইজ, নানালাইজ হয়, কথা বলেন না কেন? কথা হাসি সুন্দর লাগছে কিন্তু ঠোঁটটা লড়াটা পছন্দ হয় না, ঠোঁটটা লড়াটা পছন্দ হয় না। আমরা শেষ তো, আমি গোছানোর জন্য এই জায়গায় আসছি, আমি গোছানোর জন্য এই জায়গায় আসছি, আমি গোছানোর জন্য এই জায়গায় আসছি, আমি গোছানোর। তারা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে প্রেম করে না, সেজন জানে না, করে না সেজন, ফর গড ইজ লাভ, ফর গড ইজ আল্লাহই প্রেম, কিন্তু আল্লাহ বলতেছে না, কিন্তু আল্লাহ এই বক্তব্য আল্লাহর কাছে পছন্দের মনে হয়নি, আল্লাহর কাছে পছন্দের মনে, আল্লাহ বলেছে নো, আল্লাহ বলেছে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, ক্ষমা করে দিবে সিনস, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম চাইতে করতে চাই, তাহলে নবী বলেছেন ফলো মি,
নকল করতে হবে, নবী ছাড়া উপায়, নবী ছাড়া, নবী ছাড়া উপায়, নবী ছাড়া উপায়, এই নবীর কাছে যাওয়া, নবীকে ভালোবাসাই হলো ইমান, ভালোবাসাই হলো। আল্লাহ শুধু এখানে খান্ত না, আল্লাহ আরো বলেছেন মাইয়াতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন হি হু অবিস দা অ্যাকশন অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল, তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর নির্দেশ মানতে হলে আগে রাসূলের কাছে যেতে হবে, কারণ আল্লাহ নিজে কোনো কিছু পৃথিবীতে এসে বান্দাকে দেয়নি, প্রত্যেকটা নেয়ামত আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর জোরে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার মতো কোনো সুযোগ করলে আপনি কাফের, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? নষ্ট হয়ে, আরো জোরে, নষ্ট হয়ে, মহব্বতে নষ্ট হয়ে, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালো, নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালো, যদি ভালো আমরা না বাসতে পারি কোনো কারণে, যদি শত্রুতা হয়ে যায় কারণে, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিব, আমি একটা এক্সাম্পল, বন্দরে আমার বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন খ্রিস্টান, একজন শিখ খ্রিস্টান ধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান ধর্ম ত্যাগ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার তিনি সূরা বাকার এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, করতে 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 বন্ধ সময় চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিল, সেই দায়িত্বটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যেই উহি আসতো, এই উহি লেখার দায়িত্ব পাইল শুরু করলো, করতে 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 হঠাৎ করে একদিন ইসলাম ধর্ম ত্যাগ করে আবার সে পুনরায় খ্রিস্টান হয়ে গেল। আল্লাহ 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 কিরিবাই, আল্লাহ কিরিবাই, এই দূর সংবাদ শুনলে, এই খারাপ সংবাদ শুনলে কি কেউ সুবহানাল্লাহ কয়, কি কেউ নাউজুবিল্লাহ কয়? আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বলছি একটু দাঁড়ান, সুবহানাল্লাহ একটু পরে কইয়েন, কি করলো ইসলাম ধর্ম, কি করলো ইসলাম ধর্ম, কি করলো ত্যাগ করে ফেললো বন্ধু, যারা ত্যাগ করবে ধর্ম তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে কি করে ফেলো, এখানে একদিকে সে ধর্ম ত্যাগ করলো, আরেকদিকে ধর্ম ত্যাগ করার পরে আবার পুনরায় খ্রিস্টান ধর্মে চলে গেল, এবার হেঁটে হেঁটে গুড়ি গুড়ি মানুষকে বলে বেড়াচ্ছে কয় নবী মুহাম্মদ কিছুই জানতো না, নবী মুহাম্মদ যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো, জোরে জোরে নাউজুবিল্লাহ, কি বলে, কি বলে, কি বলে? অথচ বন্ধু মেরাজের অজুনির ঘটনা, মেরাজ আমার দিকে দেখো, মেরাজ আমার দিকে দেখো, আল্লাহর হাবিব মহাশূন্য অতিক্রম করে নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিব বন্ধু একইবারে কাছাকাছি হয়ে গেল, তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। কোন কোন প্রণেতা বলেছেন, কোন কোন রাইটার, কোন কোন গবেষক বন্ধু তারা বলেছেন তারও আরো কাছাকাছি ছিলেন বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মন দিয়ে শুনেন বন্ধুরে, আমার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে আমার নবীকে প্রশ্ন করলো আমার আল্লাহ, আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী বলল আপনি বেশি ভালো জানেন, কে বলছে, কে বলছে? আমার নবী বলছেন আপনি বেশি অবগত আছেন, বলতে দেরি, আমি একটু এক্সাম্পল দেখাই ভাই, কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আমার নবী বলেছে আমি যখন বললাম যে আপনি বেশি অবগত আছেন, আমি বলতে দেরি রে, আমার আল্লাহরে কুদরতি হাত আমার দুই ঘাড়ের মাঝখানে এইভাবে রাখলো, যখন রাখলো নবী বলেছেন আমার বুকের মধ্যে সেই প্রশান্তি চলে আসলো, কোথায় প্রশান্তি চলে আসলো, বুকের মধ্যে প্রশান্তি।
অশান্তি চলে আসলো, তখনই আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি নবী দেখে নিয়েছি। এটা মেরাজ রজনীর ঘটনা। আল্লাহ এবং আল্লাহর হাবিব যখন কাছাকাছি, অনেক প্রেমের আলোচনা বন্ধ অনলাইনে চোখ রাখবেন, গাজী সুলাইমান আল কাদরি দিয়ে যখন চাষ দিবেন, আপনার জীবনে সকালে ঘর থেকে বের হয়ে বিকালে বিছানায় ফিরে আসা পর্যন্ত যত জায়গায় আপনাকে যেভাবে চলতে হবে, প্রত্যেকটা বিষয়ের উপর বন্ধ অনলাইন বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, কোন সোশ্যাল মিডিয়া বন্ধ বাদ নাই, শুধু নাম দিয়ে চাষ দিবেন, বিষয় ভিত্তিক আলোচনা করে করে শুনবেন বন্ধু। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। এখন নবীর মুখ দিয়ে, নবীর মুখ মোবারক দিয়ে কি বলেছেন, আল্লাহর কুদরতি হাত যখন রাখলো, আমি আসমান জমিনের যা কিছু আছে সব দেখে নিয়েছি। নবীরটা সত্য নয়, খ্রিস্টানেরটা সত্য, খ্রিস্টানেরটা সত্য, নবীরটা বন্ধু সত্য, হাদিস শরীফের মধ্যে এসেছে। আবার খ্রিস্টান বলে বলে বেড়াচ্ছে, নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো। জোরে জোরে যে স্টুডেন্ট গুলোর বন্ধ মেধা শক্তি ভালো, তারা কি শুধু ক্লাসের বইয়ের পড়াই জানে না, ওর কিছু জানে কি জানে না, জানে কি জানে না? একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই প্রতিভা থাকে, এত বেশি ক্যাচ করার মতো বন্ধ, কাউন্ট করার মতো সেই এবিলিটি থাকে বন্ধু, 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ আটটা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, ঠিক কিনা বলেন? একজন হলো আদম সফিউল্লাহ, একজন হলো নূহ নাসিউল্লাহ, একজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো ইসমাইল জবিউল্লাহ, আর একজন হলো বন্ধু মূসা কালিমুল্লাহ, আর একজন হলো ঈসা রুহুল্লাহ, আর একজন হলো হাবিবুল্লাহ। সেই নবী জানবে না? সেই আর নবী শব্দের অর্থই তো হলো অদৃষ্ট সংবাদদাতা। তো নবী যদি সংবাদ নাই জানে, আপনাকে দিবে কিভাবে? নাই জানে, আপনাকে দিবে কিভাবে? কথা বুঝেন নাই এমন কথা বুঝে, সে কি নবীর সাথে বেয়াদবি করেছে না, আদব দেখিয়েছে না, আদব দেখিয়েছে চরম পর্যায়ের বেয়াদবি বন্ধু। এই বক্তব্য দিতে 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 বন্ধু একদিন তার মরণ হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্যারেক্টারলেস পিপল ইউ আর ডাইড, ক্যারেক্টারলেস ম্যান, একবারে ফিনিশ, আমি খুশি হইছি। কারণ দুষ্ট লোক বেঁচে থাকলে আরেকটা দুষ্ট জন্ম হয়, আর ইমানদার বেঁচে থাকলে আরো ইমানদার জন্ম, ঠিক কিনা বলেন? আমার মার মুখে শুনছি দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে লাগে মাথা ব্যথা, শুনতে লাগে মাথা, ঠিক কিনা? দুষ্ট লোকের বক্তব্য শোনা যাবে না, দেখতে দেখতে বন্ধু খ্রিস্টান মারা গেল। বুখারীর হাদিস কিন্তু সিহাহ সিত্তার অন্যতম সহি, যে 6টি গ্রন্থ সিহাহ সিত্তা, অন্য গুণ বন্ধু সহি, তবে মূল যেই সিহাহ সিত্তার 6টি হাদিস গ্রন্থ, এর মধ্যে বুখারী শরীফ হলো অন্যতম, বুখারী শরীফ হলো অন্যতম। এবার সে যখন মারা গেল, মাঝখান দিয়ে আরেকটা এক্সাম্পল আমি দিব আপনাদেরকে, আপনারা দেখেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, ব্রিটিশ রানী, তাকে বন্ধু চন্দন কাঠ দিয়ে অনেক কোটি কোটি টাকা খরচ করে মাটিতে ঢুকাইছে, খ্রিস্টানরা মারা গেলে কিন্তু এমনি ভাবে তাদেরকে দাফন করা হয়। তৎকালীন সময় ওই খ্রিস্টান যে নবীর সাথে বেয়াদবি করলো, তাকে বন্ধু মাটিতে দাফন করলো। দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো গো, এবার তার সঙ্গীরা যাইয়া দেখে ওই খ্রিস্টান যে নবীর সাথে বেয়াদবি করেছে, তার লাশটা মাটির পায়ে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। খুশি হইছি এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্য আর বাঁচার জন্য বললাম, আর বাঁচার জন্য নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আল্লাহর হাবিবের সানে জীবন থাকতে যেন বেয়াদবি না, এই জন্য বেয়াদবি না করা, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহটা অনেকে কন না, ঠিক কিনা? অনেকে কন না, কবরে গেলে প্রথম দেখা হবে, কবরে গেলে প্রথম দেখা হবে আমার নবীর সাথে, আমার নবীর, ঠিক কিনা? ঠিক কিনা? মুমিনরা বলবে, মুমিনরা বলবে, আই নো দ্য প্রফিট, নো দ্য প্রফিট, ঠিক কিনা? আমি আমার নবীকে চিনে ফেলেছি, আর নবীকে চিনতে দেরি, আল্লাহ গায়েব থেকে ফেরেশতাকে ওয়ার্ডার দিবে, ফেরেশতারা তার কবরটা দৈর্ঘ্য গুণ প্রস্থে 70 গুণ চওড়া করে দেবে, 70 গুণ চওড়া করে দেবে। রাসূল বলেছেন আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গল্প, জাহান্নামের। নবীকে চিনতে পারলে জান্নাত, নবীকে চিনতে না পারলে মুনাফিক, জাহান্নাম, চিনতে না পারলে, ঠিক কিনা বলে? আর জোরে ওই খ্রিস্টানের সঙ্গীরা ডেকে ডেকে বলে, এটা নিশ্চয়ই মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী এই কাজ করতে পারে কোনোদিন?
বন্ধু আজকে কি করলো, এই তার কবরটাকে আরো বেশি গভীর খনন করে তাকে দাফন করলো। দাফন করে চলে গেল, আজকেও দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আইসা দেখে বন্ধু কবর থেকে আবার তাকে মাটির বাইরে ফেলে রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমি খুশি হইছি এই জন্য আলহামদুলিল্লাহ, নবীর দুশ্মনের সাজা। এবার তারা আজকেও বলতেছে নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এবার কি করলো, আরো বেশি খনন করে তাকে আবার এখানে দাফন করে চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু দিন চলে গেল, রাত চলে গেল, বাইরে আসলো, এসে চাইয়া দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এবার কি, তৃতীয় দিন আবার বন্ধু, তৃতীয় দিন আবার, তৃতীয় দিন আবার তার লাশ যখন মাটির ঘরে রাখলো, আবার তৃতীয় দিন সকালবেলা যাইয়া দেখে তাদের দেহটা মাটির বাইরে পড়ে আছে। আল্লাহু আকবার। এক এক করে কয়দিন কথা বলে না, কয়দিন? তিন দিন। কেন? নবীর সাথে বেয়াদবির কারণে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সর্বশেষ আলোচনা, আমার মনে হয় নবীর প্রেমিকরা চলে আসছে, ঠিক কিনা বলেন? আরো জোরে আমার দিকে তাকান। কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। কি? যারা নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে জারজ বলছে। কি বলছে? সে যদি মিশর থেকেও পিএইচডি করে আসে, আপনার মসজিদের ইমাম সাহেব হয়, তার পিছনে দাঁড়াই ইক্তেদায়ে তো বিহাজাল ইমাম বলা যাবে না, তাকে ইমান মারা যাবে না, কারণ তার পিতৃ পরিচয় নাই, সে জারজ। এই জন্য তার পিছনে ইক্তেদা করা হারাম। কি? আমার দিকে তাকায় না রে, আমার কথা কি বুঝেন নাই? আরে নবীর প্রেমিকরা এসেছে, ওরা ওদের কণ্ঠ দিয়ে আপনাদের হৃদয়টাকে মাতিয়ে দিবে। বলেন না আমিন। আরে জোরে বলেন আমিন। আপনারা আবার, আপনারা আবার তামাশা করেন না, শান টান গাইলে তো আবার আপনারা বেদাতি বলে ফতোয়া দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মসজিদে নববীতে যখন মিম্বার হলো, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফুরিকে নিন্দা করে নবীর শানকে বৃদ্ধি করে সরে সরে নাদ গিয়েছিল, আর আমার নবী খুশি হয়ে তাদের জন্য, হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছিল। সেই হাদিয়াটা হলো, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বসবেন, এই নবীর শান শোনাও, এটা ইবাদত, এটা মুমিনের জন্য ইবাদত। আমার দিকে তাকান, নবীর শান মান, নবীর সাথে প্রেম করতে রাজি আছেন না নাই? নবীর প্রেম না থাকলে মনে রাখতে হবে ইমান নাই। এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন বলেছেন আপনার আমার নবীকে। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, একদিকে